খেজুর পাতা জাইঙ্গা আমার আছে তুই টাকা খেজুর পাতা জাইঙ্গা আমাদের অফিসে তোকে তোর খাই দিবি হু ধু তা দেখা ও মা আমার দুজনে তো দেখানোর জন্য আসছি রে তোকে দেখানোর জন্য আমি বাজা আয়েগা না ভিড়ো তুই প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট প্রেগনেন্ট না আমি ম্যাগনেট গাইস পাশাপা যিনি কিনা আন্ডারওয়ার্ল্ডের আন্ডারওয়্যার বিক্রি করে আর আমাদের এই টনি আপা যিনি কিনা খেজুর পাতার আন্ডারওয়্যার বিক্রি করে খেজুর পাতা জাঙ্গি আছে তো লাগবে তো গাইস ভিডিওর শুরুটা দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের এই ভিডিওতে আমি কার উপর রিঅ্যাকশন দিব গাইস আজকের এই ভিডিওতে আমরা এই নানি নানার উপর রিঅ্যাকশন দিব তোর কোন কালের নানা রে কোন কালের নানা তোর আমার জামাই তোর কোন কালের নানা সরি আই এম ভেরি ভেরি সরি আচ্ছা ওয়েট ওয়েট আবার আবার তো গাইস আজকের এই ভিডিওতে আমরা এই খালু খালার উপর রিঅ্যাকশন দিব তোর কোন কালের খালা রে আমি কোন কালের খালা কি রে ভাই নানা নানি কইলো দোষ খালা খালু কইলো দোষ তাহলে বলমোটা কি তোরে নিয়ে খালের মধ্যে চুবাম বুঝছস না আমার বাড়ি হচ্ছে কোথায় জানো কিশোরগঞ্জের অষ্টগ্রাম আচ্ছা আপনার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে আর আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ থেকে একটু দূরে ব্রাহ্মণবাড়িয়াতে যাক আপনি যেহেতু গ্রামের দিক থেকে আমার প্রতিবেশী সো আপনাকে আমি দাদু দাদুও ডাকবো না খালা খালুও ডাকবো না তো গাইস আজকের এই ভিডিওতে আমরা এই সুন্দরী আপা আর দুলাভাইয়ের উপর রিঅ্যাকশন দিব এবার ঠিক আছে তো গাইস রিসেন্টলি যে জিনিসটা হইতেছে এই টনি আপা হচ্ছে লাইভে এসে তার ড্রেসগুলো সেল করতেছে আর কিছু কিছু মানুষ তাকে উল্টাপাল্টা কোশ্চেন করে আর এই টনি আপাও তাদেরকে উল্টাপাল্টা রিপ্লাই দেয় আর সবাইকে একটা কথাই বারবার বলেন যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছে তোমাদের মুখে উষ্টা 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 মানে সবাইকে তিনি কমেন্টে উল্টাপাল্টা রিপ্লাই দিয়ে লাস্টে বলেন উষ্টাখা 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 তো আজকের এই ভিডিওতে আমরা টনি আপার সেই সব সেভেন রিপ্লাইগুলোর উপর রিঅ্যাকশন দিব তো গাইস পুরো ব্যাপারটার মধ্যে কে ঠিক কিংবা কে বেঠি টনি আপা নাকি যারা কমেন্ট করতেছে তারা সেটা নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো দাদা ভাই কঠিন একটা মা তুই পাবি না রে তুই পাবি না তো দাদা ভাই পাবে তুই পাবি না কার তুই তো আকাইমা আকাইমা মানুষ তো পাবে না কোনো কিছু আচ্ছা তুই পাবি না তুই দেখে দেখে ঢুকিল মানে আপা রিপ্লাই সিনা উনি নিজে পর্যন্ত হেসে দিতেছে এমডি আজিজুল হক ভুইয়া আইটা জিনিস হচ্ছে ওনার হাজবেন্ড হচ্ছে সব সময় লাইভে তার পিছনে দাঁড়ায় থাকে পিছে দেখো পিছে আর এইটা নিয়েও হচ্ছে মানুষ তাকে অনেক ধরনের কথা বলে দাদুকে সব সময় পিছনে রাখো কেন এমডি হানিফ খান সামনে রাখলে তোর মা আর তোর বউ দুদিন নিয়ে টানাটানি করে এজন্য সামনে রাখি না এজন্য আমার পিছনে পিছনে রাখি যেন আগে আমাকে ফেস করতে হয় তারপরে মানে আপা মনে করবে না হাজবেন্ড নিয়ে সবাই টানাটানি করবে এটা কি বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন অনেক কতগুলা বেডি আছে বেডিডিও আমারে বলে কি বলে আপু তোমার জামাই সবসময় তোমার পিছনে থাকে কেন ডার্লিং বেবিরা তোমরা যেন আমার জামাইকে নিয়ে টানাটানি করতে না পারো এজন্য আমার জামাই আমার কত চিন্তা ওরা হাজবেন্ড আগে আমাকে ফেস করো তারপর আমার জামাইকে নিয়ে চিন্তা করো আপু আমার একটা জাঙ্গা দরকার আছে এসকে থারেক ভাইয়া তোর জন্য আমি একটা এই যে আর আমাদের এই টনি আপা যিনি কিনা খেজুর পাতার আন্ডারওয়্যার বিক্রি করে আন্ডার প্যান্ট আছে শাওন আহমেদ খেজুর পাতা জাঙ্গি আছে তো লাগবে জামাই টাকা আছে কাজ করার দরকার কেউ আমি কাজ করি কেন জানো বাবু না বাবু জানি না তোমাকে কয়দিন পরে এনে আমার কুলের মধ্যে বসে বসে খাওয়াবো এই জন্য আমি কাজ করে টাকা জমাই দিচ্ছি আচ্ছা ওকে বেবি হ্যাঁ বেবি ওকে জামাই টাকা গুলো তোমাকে খাওয়াবো এই জন্য জামাই টাকা থাকতেও আমি কাজ করি তোমাকে কুলের মধ্যে নিয়ে নিয়ে খাওয়াবো ওকে নিরপু ওটা খাও মানে কমেন্ট গুলো উনি যে পড়ে মানে এইসব উল্টাপাল্টা কমেন্ট গুলো যেগুলো আছে উনি এগুলোর একদম শুট টুট দিয়ে হচ্ছে ইচ্ছা করে এমন করে পড়ে ড্রেসটা খুলে লাইভ করবেন আরো ভিউয়ার্স বাড়বে খালা এমডি আমজা ফিনির পড়তে আর ড্রেস এই ড্রেস ছাড়াই লাইভ করছিলাম ভাবছিলাম যে খুলে বুঝি লাইভ উনি যাই টি-শার্ট পরে লাইভ আসছিলাম টি-শার্টের উপরে এটা পরে আচ্ছা আচ্ছা দাদা কোথায় জীবন আহমেদ মানে একজন বলছে দাদা কোথায় দাদা কোথায় তোর চাপা কোথায় তোর দাঁত কোথায় তো দাঁত কোথায় রে এই যে দেখ কি পরে আসছে উষ্ঠ মানে দাঁত সব জায়গাতে আচ্ছা ভাই এটা কি পড়ছে মানে এখানে নেট আছে আবার এখানে কাপড় আছে আবার এখানে নেট আবার এখানে কাপড় কত কি যে বাইরিতেছে ভাই দুনিয়াতে কথা সত্য বইরর মারুন কাছে আইসে এই ধরনের কমেন্টের কোনো মানে হয় না বস কখন কে মারা যাবে বেশি বয়স হলে মারা যাবে কম বয়স হলে মারা যাবে না এটা আসলে আল্লাহই ভালো জানে তুই কি একটা সেরি না তুই একটা বেডি তোর কপালে উষ্ঠা সালে তোর সালে তোরে কি তুই কি কেমনে জানোস কার মরণ কাছে এসে কার মানা তুই যে একটু পরে মরবি না এটা তুই কেমন করে জানোস রে আসলে কারো মরণ নিয়ে কমেন্ট করার কোনো মানে হয় না আল্লাহ আর আমার জামার আচ্ছা নানা বইসা আছে কেমনে সরি সরি দুলাভাই কেমনে বইসা আছে
আমার কেন জানি মনে হচ্ছে দুলাভাইয়ের মনে অনেক বেশি ঠান্ডা লাগতেছে, মানে বেচারা একদম এমন হয়ে বসে আছে শীতের মধ্যে। দাদি দাদা কই, আমি দিশাকে পছন্দ কেন বেবি, তুমি কি গে? তোরে আমি এমনি দিলে বিয়া তো বিয়া করতাম না, মানে কেউ একজন বলছে উনারে ফ্রিতে কেউ বিয়ে করবে না। আমার ভাগনা দিলে বলে বিয়ে করতো না, কোহিনীর পুত্র দিয়ে তো আমার জুতাও সাফ করায় না রে, পাগলের শোক বিলে মনে মনে। ও আচ্ছা উনি পিছনে আছে, বুড়ো পিছনে শীতে কাঁপছে কম্বলের নিচে গিয়ে। আতিকুর রহমান ফকিনীর ফু তোর মারে ফাটায়া দে কম্বলটা নিয়ে শোক। ভাবি চাচা কই গেল, আবু সৈয়দ তোর মা কই গেল রে? তোর উনারে যে যেটাই বলে উনি হচ্ছে বাপ মাটাই নেই আনে। স্যারাগুলা কমেন্ট করে ওই স্যারাগুলা তো মনে করেন বাদাই মা, জীবনে বিয়ে করতে পারবে না। আর আমার মতো সুন্দরী মেয়ে তো নাই, সেটা তো আসলে আর বলার কিছু নাই। আর যে মহিলাগুলা কমেন্ট করে উল্টা পাল্টা, এরা এদের জামাই মনে করেন সকালে বিকালে মনে হয় এদেরকে পিটায় বুঝছেন, ওই জ্বালাটা আসলে আইসা এখানে আর কি তারা অ্যাপ্লাই করে। আচ্ছা এটা না হয় মানলাম যে সেই সব মেয়েরা হচ্ছে জামাইয়ের হাতে মাইর খায়, ওই জ্বালাটা হচ্ছে আপনার কমেন্টে এসব ফাটায়, তো আপনি কার হাতে মাইর খান কিংবা আপনার কিসের এত জ্বালা যে আপনি কমেন্টে তাদেরকে এইভাবে রিপ্লাই দেন? মেনলি আমি আসলে এটা জানি উনি যদি এইভাবে কমেন্টগুলো রিপ্লাই না দিত তাহলে মানুষগুলো আরো পাইয়া বসতো, কিংবা উনি নিজে আসলে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাইতো। উনি আসলে নিজে যাতে ডিপ্রেসড না হন এই জন্য উনি হচ্ছে সেই সব কমেন্টগুলো এইভাবে রিপ্লাই করে। তোমার কি আবার বাচ্চা আছে নাকি? তোমার কি আবার বাচ্চা আছে? আমি কি সোহেল না বেবি? আমার বাচ্চা কোত্থেকে আসবে বেবি? বাচ্চা আমার বাচ্চা কোত্থেকে আসবে বেবি? আমার তো বিয়ে হয় নাই, মাত্র 18 বছর বয়স। দেখে সাদা শাড়ি নামিরা আসি, তোর মতো ফকির নি বেটি এর থেকে ভালো কথা? উনি হচ্ছে নরমালি পড়ছে, মানে মানুষও কি কমেন্ট করে সাহারাটা একটু দেখি। ও রে চুন্নি, ও রে চুন্নি, তোরে তো মনে কর, তোরে তো মনে কর কুত্তাও তোরে জিগাবে না। আমি তোমার বুড়া জামাই কই? মোহাম্মদ সুজন। আমার বুড়া জামাই কোথায় থাকে খুশি নীতি? তো মারে কোলে নিয়ে বসে থাকে কিন্তু গ্রামের ফুট। আমি জানতাম যে ওর বাপ মা কিছু একটা বলবে। ক্লাস মানছে সাথে আমার জামাই, ওর মার মতো আর তোর মতো কোন ক্লাস মানছে সাথে আর জামাই কথা কয় না। দাদার গাড়িতে তেল আছে না মোবিল আছে তোর কি দরকার? তোর কি পুরায় মারা লাগবো? তোর পুরায় মারা লাগলে তেল মোবিল লাগবে না, আমার কাছে আয় চুলার মতো জকা তো দেবো এমনি মরে দেবো। মানে কেউ একজন মানে জিজ্ঞাসা করছিল যে দাদার গাড়িতে বা দাদার কাছে তেল আছে কিনা, মানে পোলা ভাই মানুষও যে কি কি কমেন্ট করে খোঁজা খোঁজা। আন্টি পিছনে ইয়ং ভাইয়া ঘুমাই গেছে তো সিফ হৃদয় টিশার তুই কি কুত্তা দুধ খায় বড় হইছস, এই জন্য তো চোখের মধ্যে ছিল। তো ভালো কমেন্ট করছিল, এটা তো হচ্ছে গালাগালি করতেছে কেন? গরুর বাচ্চাগুলো ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলো বড়দের বাচ্চাগুলো কত দিন অশিক্ষিত মূর্খ ছেলে মেয়াদ উত্তীর্ণ গাঁদা খায়, এই হালর পোহলগুলো যদি কমেন্ট করে ওদের কথায় আমার কিচ্ছু আসে না। হে আমার মাথার একটা ভাই ভাই কিছু আসে যায় না, তারপর যা বলেন হাই না কত লাগছে আমাকে এটা করো। আপনার একটু আমার বাড়ি আবদার তাই না প্রিন্স সাকি, আপু আপনার কানে সুন্দর লাগতেছে আপনার ছোট ধো ধোটা দেখা। ও মা আমার দুধুটা তো দেখানোর জন্য আসছি রে, তোকে দেখানোর জন্য। তোর মার দুধু খায় বড়স নয় না কুত্তার দুধ খায় বড়স হচ্ছে সালা পান কোথার একটা উস্তা আমি তোর নাক ফাটা করে। তুমি প্যাগনেট প্যাগনেট নাকি তুমি প্যাগনেট নাকি প্যাগনেট প্যাগনেট না আমি ম্যাগনেট তাই না জানা
ম্যাগনেট না উনি বলতেছে হ্যাঁ এটা কিন্তু সেলফি না এটা কিন্তু লাইক সেলফি কথা বলতে পারলে আই জেনে আসছি হাসিটা সুন্দর লাগে, মানে ডায়লগটা যেমনই হোক বাট উনার হাজবেন্ডের হাসি দেখে আর কিছু বলতে পচাইতে মন চাইতেছে না। তো গাইস এই ভিডিওতে মানে উনি হচ্ছে লাইভে উনার হাজবেন্ডকে পিছনে রাখে, টিকটক ভিডিওতে উনার হাজবেন্ডকে পিছনে রাখছে, মানে সাইড থেকে বের হয়ে হাসতেছে উনি। তো টনি আপার হাজবেন্ড তার থেকে 30 বছরের বড় হওয়ার কারণে অনেকেই কিন্তু টনি আপাকে আজে বাজে কোশ্চেন করে। মেনলি ভাই উনারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, উনারা তো আর অবৈধ কোনো কিছু করতেছে না, আর যদি উনারা নিজেদের মধ্যে হ্যাপি হইতে পারে তাহলে আমাদের কি সমস্যা? ব্যাপারটা তো এইরকম না যে সেম এজের ছোট ছোট জামাই থাকলে হচ্ছে মানুষটা বেশি হ্যাপি থাকে। যেমন এই টনি আপার নিজেরই কিন্তু আগে একটা হাজবেন্ড ছিল যেটা কিনা তার বর্তমান হাজবেন্ডের থেকে কম বয়সী ছিল, বাট কি লাভ হয়েছে, তিনি তো সেখানে হ্যাপি ছিল না। এখন যেখানে উনার হচ্ছে হাজবেন্ড উনার থেকে বয়স অনেক বেশি বড়, বাট এখানে উনি হ্যাপি আছে। সো উনি নিজে যেখানে উনার হাজবেন্ডকে নিয়ে হ্যাপি আছে সেখানে ওনার হাজবেন্ডকে ছোট করে আজে বাজে কমেন্ট করার কোনো মানি হয় না। বাট তারপরে বাঙালিরা ইচ্ছে করে ওইসব কমেন্টগুলো করে, আর আমার কাছে পার্সোনালি যে জিনিসটা মনে হয় টনি আপার নিজেও হচ্ছে ইচ্ছে করে সেই সব কমেন্টগুলোই বারবার পড়ে, কজ উনি নিজেও জানে উনি যখন এইসব কমেন্টগুলোর বেশি বেশি রিপ্লাই দিবে ওনার লাইভটা অনেক বেশি ভাইরাল হবে। বাট আমার কাছে মাঝে মাঝে যে জিনিসটা একটু অতিরিক্ত মনে হয় কিছু কিছু মানুষ ওনাকে সিম্পল কিছু কোশ্চেন করলো উনি ওটাকে হচ্ছে ওভার রিয়াক্ট করেন, বা সব কিছুতেই মানুষের মা বাবাকে টাইম না নেন। তো গেছে টনি আপার লাইভ সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় মানুষের এভাবে কমেন্ট করা উচিত নাকি কোনটা ঠিক কিংবা কোনটা বেঠিক, তা অবশ্যই আপনি কমেন্ট করে জানান। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।